হ্যালো ভিউয়ার্স, আমি টিএম চন্দন আপনাদের মাঝে হাজির হয়েছি আজ একটা নতুন বিষয় নিয়ে। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অবশ্যই আপনাদের জন্য এটা অবশ্যই প্রয়োজন, জানা দরকার আছে আপনাদের। এটা দেখুন, আজ আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনার ফোন অনেক দূরে থাকলেও আপনি হাতে তালি দিলে আপনার হাতের তালিতে যেখানেই ফোন থাকুক না কেন ফ্ল্যাশ জ্বলবে, ফ্ল্যাশ লাইট জ্বলবে। বিদ্যুৎ চলে গেলে আপনি হাতে তালি দিলে আপনার হাতের ইশারায় ফ্ল্যাশ লাইট জ্বলবে। তো চলুন দেখা যাক কীভাবে এটা করতে হয়। আর একটা কথা বলে রেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি আমার ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের মাঝে, এটা অন্যদেরকে দেখার জন্য এটা শেয়ার করবেন অবশ্যই। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি প্লে স্টোরে বা অথবা গুগলে সার্চ করবেন, যেটা সেটা হচ্ছে Speak to flash, দেখাচ্ছি। প্লে স্টোর লিখবেন স্পিক টু ফ্লাশ লাইট অন অফ, এটা লিখে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন। অথবা গুগলে সার্চ দেন স্পিক টু ফ্লাশ লাইট অন অফ ডট এপিকে, এটা লিখে সার্চ দিলেও আপনি পাবেন। তো এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার মোবাইলে দেখবেন একটা শর্টকাট আসছে স্পিন অফ ফ্ল্যাশ লাইট, এটা ওপেন করবেন। দেন এখানে স্টার্ট লেখা আছে, স্টার্টে দিবেন। হ্যাঁ, এবার আপনি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনার ফোন যেখানে থাকুক আপনি হাতে তালি দিলে আপনার হাতের ইশারায় আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলবে। তো এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এভাবে আপনার হাতের ইশারায় ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন অ্যাপসের মাধ্যমে। তো আমার ভিডিওটি যদি আগে থেকে দেখে থাকেন বা আগে থেকে জেনে থাকেন এই নিয়মটা, তাহলে তো বলার কিছু নেই। আর যারা নতুন তাদের হয়তো একটু উপকৃত হবেন ভিডিওটি দেখে। তাই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং সবসময় টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের সাথেই রাখবেন। সকলকে ধন্যবাদ।